নমস্কার, আজকে আমরা এসসি হালিশহর বকুলতলাতে, এটা কাসারিপাড়া, বকুলতলায় কাসারিপাড়া। পেপারগুলো আগে দিয়ে দিলাম, বাস্তু করা রয়েছে, পর্চাটাও আমি দেখিয়ে দিচ্ছি, কনভারসেশন করা রয়েছে। এক কাঠা আর ছটাক এটা বাস্তু জমি, 13টা কলম আছে বাড়িটাতে, আমি পরে ছাদের ওপর থেকে দেখিয়ে দেব। 13টা কলম করা রয়েছে, 16 ইঞ্চির রড দেওয়া আছে, টাটার রড, সেটাও আমি ছাদের ওপরে উঠে পরে দেখিয়ে দেব। আর বাড়িটা একদমই নতুন বাড়ি, মাত্র 3 বছর রানিং বাড়িটা, একদম নতুন বাড়ি, 3 বছর রানিং। সামনে 12 ফুটের রাস্তা রয়েছে এবং পাকা ড্রেন করা রয়েছে, সোয়ারেজের লাইন রয়েছে, আর পিছনে একটা রাস্তা রয়েছে, ওটা 6 ফুটের। হালিশহর স্টেশন থেকে আপনি যখন বোলদেখাড়া রোডে চলে আসতেন, মানে গঙ্গার ধারের দিকে, নিগমানন্দ আশ্রম পার করে বকুলতলা কাসারিপাড়া, এখান থেকে বাইটা থেকে রামপ্রসাদের ঘাট, রামপ্রসাদের ভিটে একদমই কাছেই পড়বে। এটা হালিশহর মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে। এই যে পিছনে যে রাস্তাটা বলেছিলাম 6 ফুটের রাস্তা, এটা কিন্তু পিছনে 6 ফুটের রাস্তা, সবকিছু প্ল্যান মোতাবেকই করা রয়েছে, এবং যেটা যেমন ছাড়া দরকার পাশে 2.5 ফুট 2.5 ফুট করে, বাইরের কিন্তু পাশে 2.5 ফুট 2.5 ফুট করে ছাড়া রয়েছে। পিছনের সাইডে তো 6 ফুটের একটা রাস্তা রয়েইছে, আর সামনে 12 ফুটের রাস্তা। নতুন বাড়ি, বাইরে এখনো পর্যন্ত কালার পর্যন্ত হয়নি, দেখে বুঝতে পাচ্ছেন যে বাড়িটা নতুন, ভিতরটা দেখলে আরও বুঝতে পারবেন। এ দেখুন 2.5 ফুট ছাড়া রয়েছে, বাউন্ডারি করলে করা যেতে পারে, কিন্তু বাউন্ডারি না করলেই ভালো, পিছনে যাওয়া আসার একটু সুবিধা রয়েছে। ভিতরটা দেখুন, দেখলে বুঝতে পারবেন সত্যি 3 বছর মাত্র রানিং রয়েছে, 3 বছর রানিং। এখানে সব কিছু হালিশহর মিউনিসিপ্যালিটির যাবতীয় সুযোগ সুবিধা এই বাড়িটাতে পাওয়া যাবে। নতুন কলোনি, চারিপাশের বাড়িঘর তো দেখলে বুঝতে পারবেন সব ঠিকঠাক একদম, আর ঝা চকচকে বাড়ি। সিঁড়িগুলো মার্বেল করা আছে, আর ঘরের মধ্যে টাইলস লাগানো। এটা একটা রুম, যথেষ্ট বড়, সমস্ত কিছু সাজানো রয়েছে রুমের মধ্যে, কোনো রকম কিন্তু মানে স্পেসের কোনো কমি নেই, খাট রয়েছে, আলমারি রয়েছে, তারপরে যথেষ্ট স্পেস রয়েছে, যা যা যাবতীয় জিনিস থাকার সমস্ত জিনিসই সাজানো রয়েছে। এটা দুটো রুমে এসির কিন্তু পয়েন্ট করা আছে। দুটো বাথরুম আছে, দুটো বাথরুম, একটা কিচেন, একটা ব্যালকনি নিচে, আর উপরে তো আপনি চাইলে করতে পারেন। দোতলা ফাউন্ডেশন রয়েছে, আর রড তো বলে দিয়েছি, 16 রড, টাটার একদম শক্ত পোক্ত রড, একদম মজবুত করে বাড়িটা তৈরি করা। এবার এত সুন্দর বাড়ি রেডি করার পরে কেউ বিক্রি করছে, সবাই জিজ্ঞাসা করেন যে কেন বিক্রি করা হচ্ছে বাড়িটা, এত সুন্দর করে রেডি করে আবার কেন বিক্রি। বিক্রির কারণটা হলো এই বাড়িতে থাকার মানুষ হলো 2 জন, হাজব্যান্ড ওয়াইফ, ও হাজব্যান্ডের ডিউটি কলকাতায়, এর কলকাতার ডিউটির জন্য এনার কিন্তু একটু অসুবিধায় হচ্ছে,
উনি চাইছেন এখানটা এটা সেল করে কলকাতায় শিফট হলে এনাদের সুবিধা হয়। এই কারণেই বাড়ির দামটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। সমস্ত কিছু করা রয়েছে, একদম দেখছেন ফলসিলিং থেকে শুরু করে এটাতে একদম পুরো চকচক করছে, রং টং সমস্ত কিছু একদম নতুন যেহেতু এনারা করেছেন একদম চকচক করছে বাড়িটা। বাড়িটা যেই কিনুন না কেন কোনো কিন্তু কাজ করাতে হবে না। যাদের ধরুন মনে করুন দুটো রুমে সাফিসিয়েন্ট নয়, তারা কিন্তু ওপরে একটা কিংবা দুটো রুম করে নিতে পারেন। যেহেতু সমস্ত কিছু রেডি রয়েছে, নিচেই ঘর করতেই খরচাটা বেশি লাগে, উপরে ঘর করতে কিন্তু বিশেষ কিছু খরচা লাগে না, অল্প খরচাতেই হয়ে যায়। কারণ নিচেই বেশি খরচা লাগে, ভিত ফিত করতে হয়, ফাউন্ডেশন দিতে, অনেক কিছু গল্প থাকে, কিন্তু সেই জায়গাটা উপরে কিন্তু সেই খরচাটা লাগবে না। জায়গা মতো সমস্ত জিনিস সেটিং করা রয়েছে, ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই কিচেনের পাশেই কিন্তু ব্যালকনিটা, রান্না করতে করতে বাই চান্স যদি একটু গরম লাগে তাহলে কিন্তু ব্যালকনিতে আসা যাবে, এখানে সাউথ ফেসিং এর হাওয়াটা পাওয়া যাবে একদম। এর ছাদের উপর এর সিঁড়িটা পুরোটা মার্বেল করা, ওই জায়গাটা যথেষ্ট স্পেস আছে এবং সিঁড়ির ছাদের উপরে উঠে এই জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, উপরে টিনের চাল কিন্তু জায়গাটা বড় আছে, জিনিসপত্র রাখা থাকা যাবে কিংবা একটা বেড লাগানো যেতে পারে, কিন্তু উপরে চালটা টিনের, গরম তো হবেই। এই যে আমি রডের কথা বলেছিলাম, সোলার রড, এই রডগুলো দেখলে বুঝতে পারবেন রডটা কিন্তু সোলার আছে এবং টাটার রড, টাটার রড প্রচুর মজবুত হয়। এখানে উপরে থেকে একটা ডাউনে একটা ব্যালকনি রয়েছে, এটা ডাউন ছাদের ব্যালকনি, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। যাদের এই বাড়িটা পছন্দ, অনেকেই চায় যে একদম নতুন বাড়ি কিনবো, নতুন বাড়ির সন্ধান অনেকেই করে, অনেকেই বলেন, তাদের জন্য খুবই সুবিধা হবে। সব কিছুই সবসময় মনের মতো হয় না, তবে এই বাড়িটা খুব ভালো, একবার ভিজিট করতে পারেন, কল করবেন অবশ্যই। ধন্যবাদ।